রেসিপিটা করতে লাগছে আমার এখানে এরকম ডাইস করে কাটা, ডুমো করে কাটা আলু, টমেটো কুচি, নুন, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে, আর এখানে রয়েছে আমার ছানা। ছানাটাকে আমি ভালো করে চটকে এরকম দলা পাকিয়ে গোল গোল করে রেখেছি। আর এখানে আমার ফোড়নে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, স্বাদমতো নুন। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আমার এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এবার ফোড়ন দেব আলুগুলো ভেজে নেওয়ার পর। আমি এখানে জিরে আর গোটা গরম মশলা একটু অ্যাড করছি, আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফাটিয়ে দিয়েছি আমি এলাচগুলো, তাহলে তো আমি এটা অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা ছোট শুকনো লঙ্কা। আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো তেলের মধ্যে, যতটা আছে পুরোটাই দেব। মশলাটা এবার আমি কষিয়ে নেব। মশলাটা যখন ভাজবো তখন আমি অল্প একটু একটু করে জল দেব, মশলা ধোয়া বাটির যে জলটা, তাহলে আমার মশলাটা নিচে লেগেও যাবে না আর আমার এটা তেলটাও কম লাগবে আর আমার মশলাটা ভালোভাবে রান্নাও হয়ে যাবে, কষানোও ভালোভাবে হবে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় মোটামুটি কষা একটু হয়ে গেছে। এরপরে আমি টমেটো কুচি দেব। টমেটো কুচিটা দেওয়ার পর আমাকে আরেকটু কষতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে, আর সামান্য আমি এর মধ্যে একটু নুন দেব যাতে টমেটোটা গলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে মিশিয়ে নেব। ভাজা আলুগুলো একটু কষানোর পর আমি এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি, জলটা গরম জল দেবে, তাহলে রান্নাটা ফুটবে আর সিদ্ধ হতেও সুবিধা হবে। আমি এখানে মশলাটা আরেকবার কষিয়ে নেব জলটা দেওয়ার পর, ভালো করে অল্পই জল দিলাম যাতে আমার মশলাটা একবার আলুর সাথে কষে যায়। আমি এখানে বাকি আধমগ মতো জল দেব, আমার আলুটা কষানো হয়ে গেছে, কারি হওয়ার জন্য যতটা আমার গ্রেভি দরকার আমি ততটা জল দিলাম। তো আমি আর এক কাপ মতো জল দিয়েছি, কারণ এর মধ্যে ছানাটা দেওয়ার পর অ্যাকচুয়ালি ছানাটা একটু ফুলে যাবে, তো তাই জন্য আমার যতক্ষণ না ম্যাক্সিমাম গ্রেভি হবে ততক্ষণ হবে না। তো আমি আরেক কাপ মতো জল দিয়েছি, কারণ আমার গ্রেভিটা আমি আর একটু রসালো টাইপের করব, তাই জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করলাম, গরম জল। আমার গ্রেভিটা ফুটতে দিয়েছি, এবার আমি আলুটা সিদ্ধ হবে তাই জন্য আমি ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে এবার আমি গ্যাসটা সিম করে দিয়ে 10-15 মিনিট মতন সিদ্ধ করবো আলুটাকে। দেখো 10 মিনিট হয়ে গেছে অ্যান্ড আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও 2 মিনিট মতো রাখবো, তারপর আমি আমি আমার ছানাটা অ্যাড করব। আমার এখানে আলুটা প্রায় গলে গেছে 2 মিনিট হওয়ার পর, এবার আমি ছানাগুলো মিশিয়ে দেবো। ছানাগুলো মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটা একটুখানি মিশে যাক ছানাটার মধ্যে, তারপর আমি লাস্টে গরম মশলা আর ঘি দেবো। আমি এর মধ্যে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমি বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো। এখন কিন্তু বন্ধ ফোটাতে দেওয়া যাবে না ছানাটা দেওয়ার পর, তাহলে ছানাটা না হলে গলে যেতে পারে। তো দেখুন আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, ছানার তরকারি, আমিষ ছানার তরকারি। মা তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে? ঠিক আছে, ভালো তো হবেই, বানিয়েছিস, ট্রাই করো। মা কেমন আছে? চলো আপনারাও ট্রাই করুন, খুব সুন্দর হয়েছে, এইভাবে বানান, খুব ভালো লাগবে।